হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম মিনিটেক। আজকে কথা বলবো আবার একটা বাংলাদেশের সিনেমা নিয়ে, রাদার সিনেমাতে ট্রেলার নিয়ে। তো ট্রেলারটা কালকে রিলিজ করা হয়েছে এবং ট্রেলারটা দেখার পর এটা নিয়ে কথা বলতে ইচ্ছা হলো এবং আরো অনেক কিছু আলোচনা আছে বা রিজন আছে যে এটা নিয়ে কথা বলতে হচ্ছে। তো সিনেমাটার নাম হচ্ছে রেহেনা মারিয়াম নূর এবং এই সিনেমাটা বেসিক্যালি বাংলাদেশের ওয়ান অফ দ্য প্রাউডেস্ট মুভমেন্ট বা বাংলাদেশের একটা সেই রকম কাজ যে কাজের জন্য বাংলাদেশ চিরকাল প্রাউড ফিল করবে, এবং এই সিনেমাটার পরিচালনা করছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ। তো এই সিনেমাটা বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি সিলেকশন হয়েছে। এবারে কান ফেস্টিভ্যালের এত মাহাত্ম্য কেন সেটা আমাকে মনে হয় নতুন করে বলার কিছু নেই। যারা সিনেমা লাভার বা ফেস্টিভ্যাল বা সিনেমার চর্চা করে থাকেন তারা প্রত্যেকেই জানেন যে অস্কার, কান বা এই ধরনের ফেস্টিভ্যাল গুলো যেগুলো হয় সেগুলোতে পৌঁছানোই একটা নিজের পক্ষে বা সেই দেশের পক্ষে গর্বের বিষয়, সেই ফিল্ম ফ্র্যাটার্নিটির পক্ষে গর্বের বিষয়। তো সেক্ষেত্রে এই সিনেমাটা পৌঁছেছে এবং এই একটা বাংলা ল্যাঙ্গুয়েজে ফিল্ম যেখানে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখানো হবে এটা দেখে এপার বাংলা ওপার বাংলা প্রত্যেক বাঙালিরই এটা গর্বের বিষয়। তাই বাংলাদেশের কাজ বলে আলাদা করে এটাকে জাস্টিফিকেশন দেওয়ার কিছু নেই, ইকুয়ালি আমরাও সমানভাবে গর্ববোধ করছি সিনেমাটা নিয়ে। এবারে এর ট্রেলারটা কালকে রিলিজ করার পর আমার মনে হলো যে দেখি, এত যখন কথাবার্তা হয়েছে অনেকদিন ধরে চর্চা চলছে প্রায় 2-3 সপ্তাহ ধরে, তো ট্রেলারটা দেখার পর মনে হলো হ্যাঁ সত্যি ডিজার্ভ করে। এবং সেটার কারণ হচ্ছে অবশ্যই এর ট্রিটমেন্ট এবং যে পুরো সিনেমাটা জুড়ে যে আভাসটা রাখা হবে সেটা ট্রেলারে অবশ্যই রাখা হয়েছে যে একটা ব্লুই স্টোন। এবারে এই ব্লুই স্টোনটা অনেকে বলবে যে একটা হলিউডি ফ্লেভার বা হলিউডি টাচ বা ওদের ওই ধরনের যে মানে কি বলবো কালার প্যালেট ইউজ করা হয় না, এক্ষেত্রে সেটা হয়তো নয়। এক্ষেত্রে আমি বলবো যে গল্পের সাথে সাথে কিছু সময় কালারকে জাস্টিফাইড করানোর জন্য দেওয়া হয় এবং এই টোনটা খুব আই ক্যাচি। মানে বলতে চাইছি যে একটা ফ্লেভার যখন একটা কালার প্যালেটের মধ্যে রাখা হয় বা সেই গল্পটার সাথে যখন কালার ম্যাচ করানো হয় সেক্ষেত্রে এই কালারটা বেশ সুন্দর যায় এবং ওই একটা টাচ বলে না যে একটা টাচ আনা বা সেই কালারটার সাথে এই গল্পটাকে জাস্টিফাইড করা সেটা আমার মনে হয় যাচ্ছিল। এবং গল্পটা এখানে না খুব একটা মানে ভাবে ভাবাবে আপনাকে, মানে এখানে ট্রেলারের মধ্যে সেরকম ভাবে কিছু বলা নেই যে হ্যাঁ গল্পটা এদিকেই মোড় নেবে। এখানে কিছু একটা মেয়ের কথা বলা হচ্ছে যা বিভিন্ন রকম এক্সপ্রেশন দেখানো হচ্ছে, সে একটা মানে কলেজের সাথে বা স্কুলের সাথে তাদের লাইফস্টাইল দেখানো হচ্ছে এবং সব মিলিয়ে যে জিনিসটা হচ্ছে যে এখান থেকে একটা একটা হাইলাইট করা হচ্ছে একটা মেয়েকেই বা তাদের একটা সামাজিক বা তাদের পার্শ্ববর্তী যেসব কার্যকলাপ সেগুলোকেই। তো ডিরেক্টর খুব সুন্দরভাবে এখানে ক্যারেক্টার গুলো পোর্ট্রেট করেছেন, যেখানে কিছু কিছু দৃশ্য আমার মনে হয়েছে খুব ভালো। মানে আমরা যখন একটা দরজা নক করি নর্মেলি তখন একবার বা দুবার নক করি, কিন্তু যখন খুব একটা আর্তনাদের জায়গায় পৌঁছে যায় কতবার নক করছি সেটা খেয়াল থাকে না। তো ওই দরজা নকিং এর ব্যাপারটাও আমার বেশ ভালো লেগেছে বা মনে হয়েছে যে একদম পুরো ন্যাচারাল ওয়েতে এসেছে এবং একটা লুকস আছে যেখানে সে তাকায় ঘুরে। তো এই জিনিসগুলো ছোট ছোট ট্রিটমেন্ট গুলো আমার খুব ভালো লেগেছে এবং ডিরেক্টর খুব ভালোভাবে সেটা ফুটিয়েছেন। ছাদ থেকে একটা ঝাঁপানো সিকোয়েন্সের কথা বলা হয় এবং সেই জিনিসগুলোকে যেভাবে সুন্দর বা ক্রমাগত ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো দেখতে আমার পুরো ভালো লেগেছে ট্রেলারটা জুড়ে। বিজিএম বেশ সুন্দর এবং বিজিএম এর সাথে সাথে যে স্টোরিটা বলার যে টেকনিকটা না হয়েছে এবং সেটার যে এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করা হয়েছে ট্রেলারটা জুড়ে সেটা আমার মনে হয় বেশ ভালো। এবং আমি বারবার বলি যে যে ধরনের সিনেমা ফেস্টিভ্যালে যায় এটা একটা সচরাচর ধারণা চলেই আসে, সেই সিনেমাগুলো মনে হয় যে একটু স্লো রিদমে যাবে, স্ক্রিন প্লে স্লো হবে, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার ছিল না। আমার তো বেশ টান টান উত্তেজনা রেখেছে পুরো মানে স্ক্রিন প্লেটা জুড়ে ট্রেলারটাই। এবার সিনেমাটাই কি হবে সেটা তো সিনেমাটা দেখার পর বলবো, কিন্তু যে বলা হয় যে এই ধরনের সিনেমার ট্রেলারও একটা হাইপ ক্রিয়েট করতে পারে সিনেমাটা দেখার প্রতি সেটা কিন্তু এই ট্রেলারটা আবারও প্রমাণ করলো। তো মিলিয়ে মিশে আমি এখানে এখনই স্টোরি প্রেডিক্ট করে দিতে পারি না বা অভিনয় পারফরমেন্স প্রত্যেকের নিয়ে কথা বলে দিতে পারি না, সেটার জন্য আলোচনা তোলা থাকলো সিনেমাটা দেখার পরে। তবে যেটা আমি বলতে পারি অবশ্যই যে প্রথম আভাসে একটা ট্রেলার দেখার পর যে তার একটা দাবি রাখে যে সেটা ভালো হবে কি না হবে সেটা অবশ্যই এই ট্রেলারটা দেখাতে সক্ষম। আপনারা যদি ট্রেলারটা না দেখেছেন গিয়ে অবশ্যই দেখুন এবং দেখে এসে আমাদের অবশ্যই জানাবেন যে আপনারা বা আমাদের আপনাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।